এখন আপনি কি করতে চাচ্ছেন? আমরা এটা হলো লাস্ট আপনার কথা, জি স্বাভাবিক আমরা তো আসলে কিছু করতে চাচ্ছি না। গাইস এই যে লোকটা আমি 99% শিওর উনি হচ্ছে আসল কালপ্রিট। সবাই বলতে সুলতান ডাইনে কল দিয়ে জিজ্ঞেস করতে ভাই। হ্যালো ভাই, আপনারা আমাদেরকে আমার কুত্তা মারিয়ে বলছেন কেন ভাই? আজকের এই ভিডিওতে আমরা সুলতান ডান্স কন্ট্রোভার্সির পুরো ব্যাপারটা প্রথম থেকে আলোচনা করব এবং এই ব্যাপারটার মধ্যে কে দোষী এটা আমরা আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো। যারা যারা এখন এই ব্যাপারটা সম্পর্কে কিছু জানেন না তাদেরকে আমি পুরো ব্যাপারটা একটু ধারণা দিয়ে নিই যে এই ব্যাপারটা কিভাবে শুরু হয়েছে। এই পুরো ব্যাপারটা শুরু হয়েছে একটা পোস্টের মাধ্যমে, যে পোস্টটা কিনা করছেন কনক রহমান খান নামে একজন। আমি হচ্ছে সেই পোস্টের স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। বাট আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলে দিই আসলে যে ব্যাপারটা কি ছিল। মেনলি যিনি পোস্টটা করছেন উনি বলছে বৃহস্পতিবার রাতের বেলা নাকি সুলতান ডান্স থেকে উনি সাতটা কাচ্চি কিনছে পার্সেল, মানে বাসায় নিয়ে গেছে। দেন উনি যখন মেবি ওনার ফ্রেন্ডসদের সাথে সে কাচ্চিগুলো খাচ্ছিল তখন কাচ্চির হাড্ডি দেখে ওনার কাছে সন্দেহ হয়েছে যে এটা কোনোভাবেই খাসির হাড্ডি হইতে পারে না, কারণ হাড্ডিগুলো খুবই চিকন ছিল। তো তাদের কাছে মনে হয়েছে এগুলো হয়তো কোনো বিড়ালের হাড্ডি হইতে পারে, বিকজ হাড্ডিগুলো খুবই চিকন। ইভেন আমি আপনাদেরকে স্ক্রিনে ছবিও দিয়ে দিব যে তারা কোন হাড্ডিটার কথা বলছে, হাড্ডিটা কতটা চিকন ছিল। তারপর তারা কি করছে, সুলতান ডাইন্সের গুলশান 2 নম্বর যে শাখা থেকে হচ্ছে ওনারা কাচ্চিটা কিনছে সেখানে কল দিয়ে পুরো ব্যাপারটা বলছে। তখন নাকি সুলতান ডাইন থেকে আরো 2 প্লেট কাচ্চি সহ ম্যানেজার ট্যানেজার আরো কে কে যেন আসছে এবং তারা হচ্ছে আগের 7টা পার্সেলের সাথে এই 2টা পার্সেলের মাংস হচ্ছে ম্যাচ করে দেখছে। গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি, এই চিকন হাড্ডি হলো এই মাংসটা আসলে কি খাসির নাকি বিড়ালের এটা আমি জানি না, বাট কাচ্চি খেতে গেলে প্রায় এই মাংসটা পরে। ইভেন শুধুমাত্র সুলতান ডাইনস না, আমি জাস্ট কয়েকদিন আগে কাচ্চি ভাই থেকে 4টা কাচ্চি আনছিলাম, ইভেন সেইখানেও এমন একটা হাড্ডি পড়ছিল আর সেই হাড্ডিটা আমার কপালে পড়ছিল। তাদের কাছে গেছিল গিয়ে তারা এইসব মাংস দেখে নাকি দাবি করছে এটা নাকি আসলেও খাসির মাংস। তারপর তারা নাকি এটাও বলছে যে তারা নাকি জেনে শুনে এখানে কোনো অন্য কিছুর মাংস মিক্সড করে না, কিন্তু তারা যাদের কাছ থেকে মাংসগুলো কিনে আনে তারা মিক্সড করতে পারে। তো এখন কথা হলো আসলে যদি ব্যাপারটা এরকম হয় তো আপনাদের এত বড় একটা প্রতিষ্ঠান সুলতান ডাইনস, আপনাদের যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ খাচ্ছে, তো আপনাদেরকে তারা কি মাংস দিচ্ছে, আপনারা তাদেরকে কি মাংস খাওয়াচ্ছেন, এটা চেক করার জন্য কি আপনাদের কোনো কর্মচারী নাই, কিংবা এখানে একটা কর্মচারী রাখা কি আপনাদের উচিত ছিল না? কথা সত্য। তারপর গেছে এই কনক রহমান তার পোস্টে যে কথাটা উল্লেখ করছে এরপর নাকি সুলতান ডাইনসের সেই সব কর্মকর্তারা টাকা পয়সা দিয়ে এটাকে মীমাংসা করতে চাইছে, বাট তারা সেটা না করে নাকি 999-এ কল করছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে অভিযোগ দায়ের করছে। ইভেন যুগান্তর নাকি এটা নিয়ে নিউজও করছে নাকি তাদেরকে থ্রেট দিছে এমন একটা ব্যাপারও হয়েছে। গাইস আমার তো আফসোস লাগতেছে সেই সব ফুড ব্লগারদের জন্য যারা কিনা এতদিন সুলতান ডাইনসের এভাবে রিভিউ করছে। তো এখানে হচ্ছে ফুড ব্লগাররা হচ্ছে সুলতান ডাইনের কাচ্চি খাচ্ছে, আর আসলে সুলতান ডাইনের কাচ্চি না নতুন করে কিছু বলার নাই, মানে ফ্রম ডে ওয়ান ইট হ্যাজ বিন অসাম। তখন এই যে মাংসের উপর যে একটু অসিনের ভাবটা থাকে এটা দেখে খাবারের প্রেমে, মানে গাইস কোনো জিনিস না জেনে আগে 100% শিওর দিয়ে বলা উচিত না। সো আমি বলবো না যে এগুলো বিড়ালের মাংস, বাট সারাদিন এই পোস্ট দেখতে দেখতে আমার মাথার মধ্যে এখন কাজ করতেছে আসলে এগুলো বিড়ালের মাংস কিনা। আমার কাছে আসলে মনে হচ্ছে ওনারা বিড়ালের মাংস রিভিউ করতেছে। কিছুদিন আগে কাচ্চি ভাই ধরা খেলে রং মিশাইয়া আর এখন অভিযোগ করছে সুলতান ডাইস নাকি বিড়ালের মাংস দেয়। তো আমি বুঝি না আমরা কাচ্চি লাভার্সরা যাবো কই। তো গাইস এটা তো গেল মুদ্রার এক পিঠ, এখন আসি মুদ্রার আরেক পিঠে। মানে এতক্ষণ তো শুনছি যারা খাইছে তাদের অভিযোগ, এখন শুনি যারা খাওয়াইছে তারা কি বলে। তো সুলতান ডাইস যে জিনিসটা করছে তারা জনকণ্ঠকে দিয়ে একটা নিউজ করাইছে, আর সেই নিউজে তাদের যেই কর্মকর্তা দুজন হচ্ছে সেখানে গেছিল তাদের ইন্টারভিউ নিছে, আর তারা ইন্টারভিউতে পুরো ব্যাপারটা উল্টাভাবেই বলছে। আমি ঠিক জানি না এখানে কে ঠিক বলছে, বাট সুলতান ডান্স কর্তৃপক্ষ কি বলছে আমি আপনাদেরকে সেটাও একটু জানাই। তারা সেই নিউজে বলছে তারা নাকি কাচ্চি নিয়ে সেখানে গেছিল, এন্ড সেখানে যারা ছিল তারা নাকি তাদের সাথে খারাপ বিহেভ করছে, আর যেখানে প্রথমে কনক রহমান দাবি করছে সুলতান ডান্স নাকি তাদেরকে টাকা দিতে চাইছে মীমাংসা করার জন্য, আর সুলতান ডান্স উল্টা দাবি করতেছে এই কনক রহমান কিংবা যারা ছিল তারা নাকি তাদের কাছে 10,000 টাকা দাবি করছে। তখন উনি আমাকে বলে 10,000 টাকা দাও, আমি বললাম 10,000 টাকা দিব কেন ভাই,
আমি কি খারাপ খবর দিছি? আচ্ছা আমার মেইন কথা হলো সুলতান ডাইন্স এর কাছে যখন 10000 টাকা দাবি করা হইছে তারা নাকি বলছে আমরা কোনো ভুল করি নাই, তাহলে আমরা কেন টাকা দিব? তো আমার কথা হচ্ছে আপনারা যেহেতু কোনো ভুলই করেন নাই, তো আপনারা কেন এই জিনিসটা বললেন না যে এই খবরটাকে আপনারা তাড়াতাড়ি ল্যাবে পাঠান, যেটা রেজাল্ট হবে তখন দেখা যাবে। তো কেউই কেন এই কথাটা বললো না? এটা শুধু সুলতান ডাইন্স না, যারা কিনা অভিযোগ করছে তারাও কেন ল্যাব টেস্টের কথা বলে নাই আমি এটাই বুঝতেছি না। এর উপর সুলতান ডাইন্সের যারা কর্মকর্তা ছিল তারা দাবি করছে তাদেরকে নাকি আটকে রাখা হয়েছে অনেকক্ষণ। সুলতান ডাইন্সের মতো একটা প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে আটকে রাখা হবে আর তারা কোনো অ্যাকশন নেবে না, এটা কেমনে সম্ভব? তাহলে যদি ঠিক থাকেন, আপনার কর্মকর্তাদেরকে আটকে রাখা হয়েছে, আপনারা সাথে সাথে অ্যাকশন নেবেন, পুলিশের অ্যাকশন নেবেন কিংবা র্যাবের অ্যাকশন নেবেন, এমন কিছুই তারা করে নাই, কেন করে নাই? দেন গাইস, এই ব্যাপারটাতে আমি অনেকটা জনকণ্ঠের উপর একটু ফেড আপ। আপনারা হচ্ছে একটা নিউজ করতেছেন, আপনারা যা সুলতান ডাইন্সের পয়েন্টটাই নিলেন, যারা হচ্ছে ভুক্তভোগী তাদের কাছে কেন গেলেন না? আমি বুঝি না, বাংলাদেশে এখন এক পাক্ষিক এমন নিউজ অনেক বেশি বাড়তেছে, মানে যে কোনো এক পক্ষের কাছে যাচ্ছে আরেক পক্ষের কথা শুনেই না। আর আমরা তো বাঙালিরা হচ্ছে যে কোনো এক পক্ষেটা শুনতেছি সেটাই বিশ্বাস করতেছি, আরেক পক্ষের কি অবস্থা উনি কি বলতে চাইতেছে সেটা আমরা জানতেছিও না। ইভেন কিছুদিন আগে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের সাথেও এমনটা হয়েছিল। এর মধ্যে অনেক বাঙালি এই কথাও বলতেছে সুলতান ডাইন যদি আসলে কাচ্চির মধ্যে বিড়ালের মাংস দেয়, ওদের প্রতিদিন যেই লেভেলের কাচ্চি বিক্রি হয়, যেই লেভেলের মাংস সেল হয়, তাহলে তো বাংলাদেশে কোনো বিড়ালি থাকার কথা না। মানে সুলতান ডাইন্সের ফ্যানরা বলতেছে বিড়ালের মাংসটাই কতটুকু হয়, তো বিড়ালের মাংস দিয়ে যদি সুলতান ডাইন্স কাচ্চি বানায় তাহলে তো বাংলাদেশে কোনো বিড়ালি থাকবে না। মানে এইভাবে বিশ্লেষণ করতে গেলে একবার সুলতান ডাইনের পক্ষে যাইতে হয়, আরেকবার হচ্ছে কনক রহমান বা যারা হচ্ছে ভুক্তভোগী তাদের পক্ষে যাইতে হয়। বাট ওয়েট, এত কষ্ট করে আমার ভিডিও দেখছেন, সো আমি আপনাদেরকে জানাই দেই মেন কালপিটটা আসলে কে। গাইস, এই যে লোকটা, আমি 99% শিওর আমার কাছে কেন জানি মনে হয় উনি আসল কালপিট। গাইস আপনি ভিডিওর এই সাউন্ডটা আরেকবার শুনেন। ওকে তাকে ফোন দেব, উনি এসে এগুলো নিয়ে যাবে, নিজেদের মধ্যে মীমাংসাটা করতে চান। আমি গাইস 99% শিওর যে এই কথাটা বলছে তার মধ্যেই ঘাপলা আছে। তবে আমি এটা শিওর না, এটা কি সুলতান ডাইন্সের কোনো কর্মকর্তা ছিল নাকি যারা অভিযোগ করছে তাদের কোনো কর্মকর্তা ছিল, তার ফেসটা ঠিকভাবে বুঝেই যাচ্ছে না। বাট উনি যদি সুলতান ডাইন্সের কর্মকর্তা হয়, আপনি তো আপনার জায়গা থেকে আপনি বলতেছেন আপনি ঠিক আছেন, তাহলে আপনি কেন মীমাংসার কথা বলবেন? আপনি উল্টা ল্যাব টেস্টের কথা বলবেন, আপনি নিজের বুক ফুলায় রাখবেন, আপনি কেন মীমাংসার কথা বলবেন? আর এই লোকটা যদি যারা খাবারটা কিনে আনছিল তাদের মধ্যে কেউ একজন হয়, তাহলে এটা 100% শিওর এটা হচ্ছে একটা সাজানো নাটক। বিকজ আপনি কুকুরের মাংস খাইছেন, বিড়ালের মাংস খাইছেন, তো আপনি হচ্ছে অভিযোগ করবেন, র‍্যাবের কাছে যাবেন, ল্যাব টেস্ট করবেন, আপনি অভিযোগ করবেন, তাদের বিরুদ্ধে হচ্ছে শক্ত একটা অ্যাকশন নেবেন। আপনি তো এর মানে এই না যে আমি কুকুরের মাংস খাইছি, আমি বিড়ালের মাংস খাইছি, থাক বাদ দিলাম, আমার কিছু টাকা দিয়ে দেন, এটা তো হইতে পারে না। ঠিক বলেছো। তো আমি জানি না এটা আসলে কার লোক, বাট আমার কাছে মনে হইতেছে কিংবা সাধারণ মানুষ যারা আছে অনেকেই কমেন্টে বলতেছে এই লোকটাই হচ্ছে যার পক্ষে তারাই হচ্ছে আসলে মেইন কালপিটটা হবে। তবে গাইস, পার্সোনালি আমার কাছে মনে হয় সুলতান ডাইন্স এত বড় একটা প্রতিষ্ঠান, ইভেন তারা কিন্তু কাচ্চির দামও কম রাখতেছে না, এত বেশি কাচ্চির দাম ওদের, তো তারা খাসি কেন? তারা যদি উটের মাংস দিয়েও বিক্রি করে তাহলে তো তাদের লস হওয়ার কথা না। তো শুধু শুধু এত বড় একটা প্রতিষ্ঠান কেন বিড়াল কিংবা কুকুরের মাংস দিতে যাবে এটা আমি বুঝতেছি না। যদি ছোট কোনো দোকান হইতো তাহলে মানে যাইতো। আচ্ছা, ছোট দোকান থেকে মনে পড়ছে, কিছুদিন আগে আশুলিয়াতে এক মহিলা একটা বিরিয়ানির দোকানে হচ্ছে বিরিয়ানি খাইতে গেছে নাকি কাচ্চি খাইতে গেছে, সেখানে গিয়ে উনি একটা মাংস নিয়ে দাবি করছে এটা নাকি কুকুরের মাংস, আর এরপর এটা নিয়ে বিশাল একটা কাহিনী হয়েছিল এবং সেটা নিয়ে নিউজ হয়েছে, সেগুলোও ভাইরাল হয়েছে, আপনারা সবাই হয়তো দেখছেন। কুকুরের মাংস বিক্রির অভিযোগে আশুলিয়ার আল্লারদান বিরিয়ানি হাউসের মালিককে আটক করেছে পুলিশ। এক নারী ভোক্তার অভিযোগে ঘটে যায় তুল কালাম কাণ্ড। এই দোকানে কুকুরের মাংস দিয়ে রান্না করা বিরিয়ানি বিক্রির অভিযোগ তোলেন সেই নারী। ইভেন মানুষ সেই দোকানটাকে বন্ধ করে দিছে আর সেই খাবারটাকে হচ্ছে পরে ল্যাব টেস্টে পাঠানো হয়েছে মাংসগুলোকে। দেন কিছুদিন পরে ল্যাব টেস্টে কি বের হয়েছে, আসলে আর সেই হোটেলের বিরিয়ানিতে কুকুরের মাংস ছিল না। সেই মাংসের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছিল আশুলিয়া থানার পুলিশ। আমার কাছে জানতে চাইছে যে এটা কুকুরের মাংস হয় কি না, গরু খাসি ছাগল মহিষ এই চারটার যে কোনো একটা হবে, কিন্তু আর কুকুরের মাংস না। তার এলাকার অন্য একটা দোকান নাকি তার বিপক্ষে এমন ষড়যন্ত্রটা সাজাইছে। বাট এতদিনে প্রায় অনেকদিন ওনার সবগুলো ব্রাঞ্চের দোকান বন্ধ ছিল, ফলে ওনার কয় লাখ টাকার ক্ষতি জানি হয়েছে। নরমালে 10 লাখ টাকার মতো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমি এই ক্ষেত্রে এটাও শিওর না যে সুলতান ডাইনের সাথে কোনো ষড়যন্ত্র হইতেছে কিনা। মেইন যে জিনিসটা আমি আপনি কিংবা সবাই দাবি করতেছে সেটা হচ্ছে সেই মাংসগুলার কেন ল্যাব টেস্ট করা হইতেছে না। সেই মাংসগুলার ল্যাব টেস্ট করা হোক, দেন যদি সেগুলো বিড়াল কিংবা কুকুরের মাংস না হয়, যদি এগুলো সব মিথ্যা হয়, মিথ্যা অভিযোগ হয়, যারাই নাটকটা সাজাইছে তাদের শাস্তি দেওয়া
হোক, আর যদি সত্যি সত্যি এগুলো বিড়াল কিংবা কুকুরের মাংস হয় তাহলে সুলতান ডাইন্স কে আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হোক, কারণ এতগুলো মানুষের খাবার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারোরই নাই। সো আপনিও চান কিনা সেই খাবারগুলো ল্যাব টেস্ট হোক তো অবশ্যই কমেন্ট করে জানান। তো বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু এখানে সুলতান ডাইন্স এর পক্ষও নেই নাই, আর যারা অভিযোগ করছে তাদের পক্ষও নেই নাই। আমি বলতেছি খাবারগুলো ল্যাব টেস্ট করা হোক, তারপরে যে কোনো একটা পক্ষ আমরা নিতে পারবো। বাট আমার ব্যক্তিগতভাবে আমার কাছে কারো জানি মনে হচ্ছে এই যে লোকটা ছিল যিনি কিনা আপোষের কথা বলছেন, উনি কোন পক্ষের আমি ঠিক জানি না, বাট তার মধ্যে আমার কারো জানি মনে হয় 99% ঘাপলা আছে। প্লিজ আপনার কি মনে হয় সুলতান ডাইন্সে সে কাচ্চিতে খাসির মাংস ছিল নাকি বিড়াল কিংবা কুকুরের, তো অবশ্যই কমেন্ট করে জানান। প্লিজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।